দেখবেন বিডিও বাবু যে ঘরে বসে থাকে ওই ঘরটা দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। বিডিও বাবু লিখেছে কেন? নয় কেউ কোনোদিন খেয়েছিল, আর নয় ওই ঘরটাতে ধূমপান করার সম্ভাবনা আছে, তাই না? এই জন্য লিখেছে আগে থেকে ধূমপান করিবেন না। আপনি আইসি যে রুমে বসে থাকে থানাতে, ওই রুমেও দেখবেন লেখা আছে নো স্মোকিং, ধূমপান করবেন না। নয় কেউ ঢুকে গিয়ে ভুল করে খেয়েছে, আর নয় খাবার সম্ভাবনা আছে, এই কারণে আইসি আগে থেকে সাবধান করেছে ধূমপান করিবেন না। এবার আপনাকে একটা কথা বলছি, আইসি যে চেয়ারটায় বসেছে, আচ্ছা বলুন তো কটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছে? আপনার বেটা যখন ক্লাস এইটে যখন পড়ে, এখন ধরে নেন কটা বই আছে? মিনিমাম 10টা। আর ও যে ব্যাগে করে বইগুলো নিয়ে যায় ক্লাস 7-8 পর্যন্ত, এখন তো খেতে দিচ্ছে স্কুলে, ওর ওই থালা বাসন আর বইপত্র ওজন করলে মোটামুটি 15 কেজি হবে, তাই না? এই 15 কেজি বইয়ের ভিতরে এক জায়গাতে কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা কোথাও লেখা নেই। অথচ ওর সাবজেক্ট হচ্ছে 10টা, তার মানে ধূমপান যদি কোনো মানুষের সামনে কেউ করে, এটা অভদ্রতা না ভদ্রতা? অভদ্রতা। অভদ্রতা, তার একটা বাস্তবতা হচ্ছে এই, অনেক মানুষ দেখেছে আমাকে দেখে বিড়ি টানছিল এরকম করে লুকিয়ে রাখছে, এটা যদি ভদ্র হবে, আমি মমতাজুল ইসলাম এক গ্লাস পানি পান করব, তা সবার সামনে এখন করতে পারবো কি পারবো না? পারবো। এখন যদি বলি ভাই একটা বিড়ি দাও তো টানি, সবার সামনে টানা যাবে? যাবে না। তার মানে এটা নিষিদ্ধ এবং অভদ্রতা, তাই তো? তার মানে এ আইসি অফিসার হতে যত ক্লাস পড়াশুনো করেছে, ধূমপান একটা মানুষের জন্য কতটা ক্ষতিকারক, সামাজিকভাবে কতটা অপরাধ, সাংসারিকভাবে অর্থর কতটা অপচয়, একটা বইয়ের ভিতরে বলা হয়নি। এইবার আপনাকে আমি মমতাজুল ইসলাম আবার বলছি, আচ্ছা আপনি পৃথিবীতে, পৃথিবীর কথা বাদ দেন, মুর্শিদাবাদ জেলায় যত মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসার গেটে, কোনো মসজিদের গেটে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন না? জানা থাকলে হাত তুলুন। আছে মসজিদ মাদ্রাসার গেটে? নাম্বার 2, মসজিদ মাদ্রাসা পরিচালনা কারা করে? আলেমরা, তাই তো? এইবার আপনাকে বলছি, আলেমরা মাত্র 2টি বই পড়ে 11-12 বছরে আলেম হয়, কটি সাবজেক্ট? 2টি, 1 আল্লাহর কোরআন, 2 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী, তার নাম হাদিস। এই 2টি সাবজেক্ট পড়ে যারা আলেম হয়েছে, এরা চালায় মাদ্রাসা, এরা চালায় মসজিদ, তাই তো? এইবার আপনাকে বলছি, এরা এমন এক শিক্ষায় শিক্ষিত, এরা এমন এক সাবজেক্টের উপরে পারদর্শিকতা অর্জন করেছে যে সাবজেক্টের ভিতরে সামাজিক প্রতিটা ক্ষতির দিকের কথা আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। বলেছেন কি বলেনি? বলেছেন। প্রত্যেক ভদ্রতা এবং অভদ্রতাকে ডিভাইডেড করে দিয়েছেন কি করেননি? করেছেন। তার মানে এইটা হচ্ছে আসল শিক্ষা, আর এইগুলো যা শিখছে ব্যারিস্টার, মাস্টার, উকিল, হাকিম, জজ, যা করছে এগুলো কি? এগুলো বিদ্যা, বিদ্যান। শিক্ষা কি? আল কোরআন, তাই না? এইবার আপনাকে একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন, আর মাদ্রাসার যারা আছেন এরা আমার উপরে খেপে যাবে আমি বুঝতে পারছি, তবে খেপে গেলেও আমি আগে থেকে কান ধরে নিচ্ছি, আর কোনোদিন আসবো না তাও ভালো, তবে বোম বাস্টিং করে দিয়েই তবে যাব। কি বললাম বুঝলেন না? তাতে কার রাগ হলো, কার জ্বালা ধরলো, আমার কিছু করার নেই। আমি মমতাজুল ইসলাম এমন ধরনের বক্তা, বেশি হাদিস কোরআন জানি না, তবে অল্প যাই জানি, সাপের মুখে চুমা দিই না আর ব্যাঙের মুখেও চুমা খাই না, চোরকে বলি না চুরি কর, আর বাড়িওয়ালাকে বলি জেগে বসে থাক, এ কথার লোক আমি নয়। নয় ইস্পার, নয় উস্পার, দুটোর মধ্যে একটা হবে। চলুন এবার আল্লাহর ভাষাতে একবার জেনে নেন, শিক্ষিত কারা, অশিক্ষিত কারা, আল্লাহ কি বলছে। আমার আগে
যে ছেলেটা মাদ্রাসার বক্তব্য রেখেছে, ও আমি তো ইংলিশ টিংলিশ অত বেশি বুঝতে পারি না, তবে কোরআনের আয়াতগুলো ভালো বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা বলেছেন, বুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? কথা বলুন, এরা সমান নয়। বলুন তো আল্লাহ এখানে কি জানার কথা বললেন? এই হটাপটা করে পাগলের মতো বকিও না, আল্লাহ এখানে কি জানার কথা বললেন? আল্লাহ তাআলা বলছেন, আবার বলছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান? সমান নয়। আল্লাহ কি জানার কথা বললেন? আল কোরআন। কি আল কোরআন? আল্লাহ বলছে যারা এটা জানে এরা শিক্ষিত, যারা এটা জানে না এরা জি অশিক্ষিত। চলুন কোরআনের আর একটু ভিতরে ঢোকা যাক। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়াজ্জুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছে, নবী বলুন, যারা চোখ নেই আর যাদের চোখ আছে এরা কি দুজন সমান? আচ্ছা বলুন, অন্ধ আর চোখওয়ালা লোক সমান? কখনোই সমান নয় তো। তাহলে আল্লাহ এখানে বলেছেন যারা কোরআন জানে না তারা কে? অন্ধ। আর যারা কোরআন জানে তারা চোখওয়ালা লোকের মতো। তাহলে আমাদের এখানে যত মানুষ আজকে শ্রোতা হিসাবে আছেন তার 80% মানুষ, এটা আমার তদন্তের দাবি, সব অন্ধ। অন্ধ নয়, প্রায় অন্ধ। আমাদের সমাজে এক জায়গায় কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে, মারাত্মক। আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স এই 32 বছর মতো হচ্ছে। আমার এই অল্প বয়সের যে এক্সপিরিয়েন্স, আমার যা এই পর্যন্ত বইপত্র পড়াশুনো টুকটাক যা করেছি, সমাজে যা মিশেছি, একটা জায়গায় কিন্তু সমাজে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন নিভাতেই হবে অবিলম্বে। এই মমতাজুল ইসলাম, আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে, আর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারা কারা একমত হবেন আমাকে একটু দেখাবেন হাতটা তুলে, যা আপনার কথা একমত। দাঁড়ান, আমি তো কথাটা বলিনি, আমি কথাটা তো বলিনি। তবে কথাটা আমার নয়, কথাটা কার? কার কথা? আল্লাহর। আল্লাহ বলেছে যারা কোরআন জানে না এরা অন্ধ, তাই তো? এইবার আপনাকে বলছি, শুনুন মেন কথাটা। আমি একটা হাতে বড় লাইট দিলাম এই লোকটার হাতে, এ চোখে দেখতে পায় না, অন্ধ। ওর হাতে একটা লাইট দিলাম, দিয়ে বলছি যে ভাই এই 10টা লোক এসছে কলকাতা থেকে, এরা চোখে দেখতে পায়, তা ওরা তো ফটিকের বাড়ি চেনে না, তা রাতের বেলা ভাই লাইটটা করে একটু ভালো করে জুত করে ওদেরকে দেখিয়ে দিয়েছো তো? আচ্ছা বলুন তো, এই অন্ধ লোক এর হাতে লাইট দিলে এর কাছে রাত বা দিন দুটোই তো সমান, লাইটে কোনো কাজ হবে? হবে না তো, হবে না। আমাদের সমাজে একটা জিনিসের কোনো ডেভেলপ নেই, এগুলো অন্য কোনো বক্তা বলবে না, একটা জিনিসের সমাজে কোনো ডেভেলপ নেই, তার নাম কি বলুন তো? মাদ্রাসা। মিশন 2 বছর আগে তৈরি হয়েছে, প্রথম 1তলা ছাদ, আজকে গিয়ে যান 20তলা হয়ে গেছে। এত ডেভেলপ কেন? এই ডেভেলপের পিছনে একটা কারণ আছে, মিশন জেনারেল লেখাপড়া করানো হয়, তাই তো? এই মিশনগুলো যারা গড়ে তুলেছে এবং মিশনগুলো যারা দায়িত্ব সহকারে চালাচ্ছে এরা নিজেরা জেনারেল শিক্ষিত লোক। কি বলছি বুঝতে পারছেন না? এইবার আপনাদেরকে বলছি, মাদ্রাসা আজ থেকে 30 বছর আগে গুরাইপুর যেমন দেখেছি, আজও হয়তো বিল্ডিংটা তেমন। আমি মাদ্রাসা চিনি না, আমি জাস্ট এইটাকে উদাহরণস্বরূপ পেশ করছি। আজকে দেখবেন সেই ওই রকমই আছে, বিল্ডিং হয়তো চেঞ্জ হয়েছে, আপনি তদন্ত করে দেখবেন কোনো সিস্টেমে চেঞ্জ হয়নি। গোটা পশ্চিমবাংলার মাদ্রাসার কোনো ডেভেলপ হয়নি, হয়নি। যদি বলছেন কারণ, তার প্রমাণ কি? আজও পর্যন্ত বাঙালি ছেলেরা পশ্চিমবাংলার একটা মাদ্রাসা থেকে পড়ে, মাদ্রাসার বদনাম করছি না আল্লাহর কসম, জাতির ক্ষতি করছে ওই জায়গাটা তুলে ধরছি, আজকে পশ্চিমবাংলার এমন একটা মাদ্রাসা নেই, খুব কম একটা দুটো থাকলে থাকতে পারে, যে আমাদের মাদ্রাসায় পড়েই কোনো ছেলে বোখারি পড়াতে পারবে, এইরকম মাদ্রাসা খুব কম আছে। অথচ
আমাদের এইখানে পড়াশোনা করার পরে আবার যেতে হচ্ছে উত্তরপ্রদেশে পড়তে, ওইখান থেকে পড়ে এসে তবে মাদ্রাসায় পড়াতে পারছে, তার আগে পারছে? পারছে? তার আগে পারছে না। তার একটা দোষ, একটাই দোষ পশ্চিমবাংলার মাদ্রাসার, সেটা হচ্ছে এই আমরা অন্ধ লোকের হাতে লাইট তুলে দিয়েছি। এই কারণে এই মাদ্রাসা যারা পরিচালনা করে, মাদ্রাসা যারা দায়িত্ব নিয়ে চালায়, এদের 98% মানুষ কোরআনের ভাষাতে অন্ধ। এরা হাদিস কোরআনের কোনো জ্ঞান এদের নেই। ইমিডিয়েটলি প্রয়োজন হয়েছে গোটা পশ্চিমবাংলার সমস্ত মাদ্রাসার কমিটিগুলোকে ভেঙে দিয়ে একমাত্র আলেমদেরকে দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা করতে হবে, যদি আগামী দিনে ডেভেলপ করা সম্ভব হয়। এটা আমি আমার মতামত পেশ করলাম। খুব সমস্যা, আল্লাহ বলছে ওরা অন্ধ। আমি অবাক হয়ে যাই যে একটা সাধারণ টাকাওয়ালা লোক, কোনো বিদ্যা বুদ্ধি নেই, মাদ্রাসার একটা সাইকুল হাদিসকে আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলছে। অবাক হয়ে যায় আমি। এগুলো এই জায়গাগুলো কিন্তু খুব ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, এই কথা সবাই সমর্থন করতে পারবে না। এই কথা সমর্থন করতে গেলে কলিজাটা 5 হাত হতে হবে, তবে সমর্থন করা যাবে। সমস্ত আলেমদেরকে দিয়ে মাদ্রাসা পরিচালনা করতে হবে। কারণ কোন শিক্ষক কোন ছাত্রকে কোন সাবজেক্ট পড়ালে সে ভালো বুঝতে পারবে বলুন তো, এটা একটা জেনারেল স্টুডেন্টের পক্ষে এই ব্যাপারটা ভাবা খুব প্রয়োজন, না একজন আলেম ভাবা প্রয়োজন? আলেম ভাবা প্রয়োজন। খুব সাবধানে থাকবেন। যে কথা বলতে বলতে এত দূরে চলে এলাম, এক কথায় শিক্ষিত মানুষদের সম্মান কে আছে, এটা আপনাকে ভাবিয়ে তুললাম। কোরআনের ভাষা শিক্ষিত কে সেটা বলে দিলাম।